ভাইরা আমার, রমজানের কোন সময়গুলো সবচেয়ে দামি এটা বুঝতে আমাদের সমাজের বেশিরভাগ রোজাদার ভাইরা বোনেরা আমরা ভুল করে ফেলেছি। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো হলো রমজানের শেষের সময়গুলো, শেষের 10টা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানের শেষ দশক আসলে শেষ 10টা দিন শুরু করলে কি করতেন? চারটা কাজ করতেন। এক, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো তখন থেকে তিনি কয়েকটা কাজ করতেন। তার প্রথমটি হলো রাতে আর ঘুমতেন না, শেষ দশকের রাতে আর ঘুমতেন না, সারা রাত জেগে ইবাদত করতেন। ওয়াইকাদা আহলা, আর এই দশকে তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন, কাউকে ঘুমোতে দিতেন না, কারণ এটা ঘুমানোর সময় নয়, ঘুম সারা বছর যাওয়া যাবে, এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া অফারের সুযোগ, বিশা বিধায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না, পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য ডেকে তুলতেন। আর তিন নম্বর কাজ হলো ওয়াসাদ্দামে ইজারাহ, তিনি তার কোমর বেঁধে নিতেন, কোমর বেঁধে ইবাদত বন্দেগী করতেন, অর্থাৎ তার জীবনে সবচেয়ে বেশি সাধনা করতেন। চার নম্বর হলো কানা ইদা দাখাল আল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গাইরি, রমজানের শেষ দশকে যত ইবাদত বন্দেগী নবীজি করতেন এত ইবাদত বন্দেগী অন্য কোনো সময় করতেন না। আমরা সেই ইবাদতকে শর্টকাট করে নিছি, আমরা শুধু 27 তারিখে ইবাদত করি, 27 রাতে, অন্য রাতের আর কোনো খোঁজ খবর আমাদের নাই, অথচ আমাদের নবীজি শুধু 27 রাতে ইবাদত করতেন, তিনি রমজানের শেষ দশকের সবগুলো রাত ইবাদত বন্দেগী করতেন। আর রমজান চলে গেলে আমরা অনেকে ইবাদত বন্দেগী ছেড়ে দেই, মসজিদে রমজানে এত মুসল্লি, রমজানের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না, হারায় যায় সব। ভাইরা আমার, যারা রমজান মাসের ইবাদত করে, মাসকে পুজো করে, তারা শুধু এই মাসের ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করে তারা রমজানেও ইবাদত করবে, রমজানের পরে ইবাদত করবে, কারণ যে আল্লাহ রমজানে ইবাদত করতে বলেছেন তিনি রমজানের পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন না, বলেন নেই। অতএব বছর জুড়ে রমজানের শিক্ষাকে আমরা ধরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তারাবি, আমাদের রোজা, আমাদের ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করা, এত কষ্ট করে আমরা রাখছি এগুলো, আল্লাহ আপনি আমাদের এগুলো সবগুলোকে কবুলের মঞ্জুর করে নিন। ভাইরা আমার, রমজান উপলক্ষে একটা সুযোগ থেকে আমরা বেশিরভাগ মানুষ বঞ্চিত, সেটা হলো রমজান মাস ক্ষমার মাস। ভাই, রমজান মাস আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা আদায় করে নেওয়ার মাস, আর এই কাজটা পাওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতেই হবে, সেটা হলো এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। বেশিরভাগ মানুষ আমরা হতভাগা, কপাল পড়া, যে গোটা মাস চলে যায়, আজকে রমজানের কয়েকটা দিন চলে গেল, আমরা বেশিরভাগ মানুষ এই মাসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করার সুযোগ পাই না। ভাইরা আমার, একান্তে নির্জনে একটু আল্লাহর সাথে কথা বলবেন, একটু দোয়া করবেন, আপনি এটা মনে করবেন না যে আমার দোয়া কি আর কবুল হবে, আমি কি আর কোনো হুজুর মানুষ। ভাইরা আমার, আপনি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তার বান্দার ইবাদত কবুল করবেন, বান্দার দোয়া কবুল করবেন। আল্লাহ বলেছেন উদউনি, হে আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো, যেই দোয়া করবেন আস্তাজিব লাকুম, আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব রমজান মাস চলে যাবে আর আপনি দোয়া করবেন না, এটা কোনোদিনই হতে পারে না। বিধায় এই মাস, গোটা মাস জুড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ।